ওয়েলকাম ব্যাক টু দেবার পিতাস ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কেমন আছি কি বলবো, অনেকেই হয়তো জেনে গেছো যে আমার দাদা আর নেই। আমি লাস্ট ভিডিওটা করেছিলাম 17 তারিখ, 17ই অক্টোবর রাশির বাবার বার্থডে ছিল। তো ভিডিওটা আপলোড করেছি অনেকটা পরে, তার কারণে আমার এডিট করা ছিল না, যা হয় আর কি। তো 18 তারিখে সন্ধেবেলা আমার দাদা আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো তারপর থেকে আমি আর কোনো ব্লগ মানে করিনি, করার মতন মানসিকতা ইচ্ছা কোনোটাই ছিল না। আজকে কালী পুজোর আগের দিন ভিডিওটা করছি, সেটাও করছি বলতে পারো কিছুটা রাশির জন্য। অনেক দিন কোনো ভিডিও করা হয়নি, মানে 18 তারিখে আমার দাদা মারা গেছে, আজকে মোস্ট প্রবাবলি 23rd, এর মাঝখানে আমি কোনো ভিডিও করিনি। জানি না এই ভিডিওটা আমি কবে আপলোড করব, তবু স্টার্ট করলাম। তো আজকে 5 দিন হয়ে গেল দাদা নেই। সব থেকে যেটা প্যাথেটিক বা আমাদের কাছে যেটা সব থেকে বেশি কষ্টের লাগছে, সেটা হচ্ছে আগামী ভাইফোঁটার দিন আমার দাদার কাজ পড়েছে। মানে এর থেকে খারাপ বোধ হয় মানে আমি ভাবতেও পারছি না, যে এটা ভাইফোঁটার দিন আমি যাব ও বাড়ি, কিন্তু সিচুয়েশন টোটালি অন্যরকম। সরি, এবারে তোমাদেরকে দেখাই যে ব্লগটা আমি আজকে কেন স্টার্ট করলাম। আজকে কালী পুজোর আগের দিন, মানে হচ্ছে আজকে আমরা বলে থাকি যে ভূত চতুর্দশী, আর আমি এই ঘরে এসে ইন্ট্রোটা দিচ্ছি তার কারণ রাশি জানে যে ওর বড়মামাই নার্সিংহোমে ভর্তি, শরীরটা একটু খারাপ। কারণ আমি লাস্ট নার্সিংহোমে দেখতে গেছিলাম দাদাকে 18 তারিখ ভিজিটিং আওয়ার্সে, যা হওয়ার ওই দিনই ওই সময়ই হলো। তো ফিরে এসে রাশিকে আমি এই সমস্ত কিছু বলিনি বা আমি জানতে দিতে চাইও না, সেই জন্য আমি ইন্ট্রোটা এই ঘরে দিলাম। চলো দেখি রাশি ও ঘরে কি করছে। আজকে 14 বাতি দেওয়ার, 14 প্রদীপ দেওয়ার কথা, কোনো কিছুই আমার মন থেকে আসছে না, কিন্তু শুধুমাত্র এখনো পর্যন্ত আমাদের বাজি কেনা বা কিছু কিচ্ছু হয়নি। কিন্তু দেখো রাশিরও তো কিছু ইয়ে থাকে, ইচ্ছা থাকে, শুধুমাত্র ওর জন্যই আমরা যেটুকু করছি করছি। এখনো পর্যন্ত আমি আমার বৌদির সামনে গিয়ে দাঁড়াতে পারিনি, আজকে 5 দিন হয়ে গেল বৌদির কাছে যেতে পারিনি, আজকে একটু যাবো ভাবছি, মানে মনে সেই জোরটাই সঞ্চয় করতে পারিনি, ফোনে কথা বলছি। কিন্তু ওই যে দিন, ওই দিন রাত্রিবেলা আমি 2-2:30 সময় সব কাজ টাজ মিটতে 2-2:30 3টের সময় যে বাড়ি এসেছি, তারপর থেকে 5 দিন হয়ে গেল আমি ও বাড়ি তো যেতেই পারিনি, ইভেন কি বৌদির সামনেও আমি যেতে পারিনি, আজকে একটু যাবো ভাবছি। যাই হোক, বৌদির সঙ্গে ফোনে কথা হচ্ছে, বৌদিও বলছে যে তুমি এসো, তো সেই জন্য আজকে একটু মানে ইচ্ছা বলে বলবো না, মানে যাবো আজকে একটু, রাশির বাবা তাড়াতাড়ি ফিরলে একটু যাবো। তো যাই হোক, জানি না ভাইফোঁটা কিভাবে কাটবে, কালী পুজোর দিন রাশির জন্য আমাকে বাজিও কাটাতে মানে বাজিও আনতে হবে। আজকে রাশির বাবাকে বললাম অল্প করে একটু কটা বাজি নিয়ে আসো যেহেতু রাশির জন্য, তো ওই আর কি। তো চলো রাশি কি করছে, তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা গত বছরে দেখেছো যে রাশি আর আমি মিলে প্রদীপ রং করেছিলাম, রঙ্গোলি বানিয়েছিলাম দিওয়ালির দিন। এবছরে আর আসছে না জানো তো, কিন্তু কিছু মাটির প্রদীপ আগেই মানে দাদার এরকম হওয়ার আগেই রাশির বাবা এনে রেখেছিল, তো সেগুলো রাশির খুব ইচ্ছা ছিল যে ও ফেব্রিক কালার দিয়ে ওগুলো কালার করবে, কিন্তু আমি এতদিন তুলে রেখে দিয়েছিলাম, মন থেকে আমার আসছিল না। তো আজকে রাশি খুব বায়না করলো যে মা দাও ওগুলো কালার করি কালার করি, আজকেই আজি বাবু শুকাবে না ওগুলো, এখন কালার করবি ওগুলো শুকাবে কখন, না দাও যে কটা হয় যে কটা হয় করে। যাই হোক ও বসেছে, তো চলো দেখাই যে ও কি করছে। ওর সাথে ওকে একটু আনন্দ দেওয়ার জন্য আমাদের ওপর নর্মাল থাকতে হবে। চলো দেখাই যে ও কিরকম কি কালার করছে না করছে। কটা ছোট ছোট প্রদীপ আছে, ওই করছে, ওকে বলে দিই, জিজ্ঞাসা করছে মা কোন কালার করব কি কালার করব, আমি ওই একটু আধটু করে বলে দিচ্ছি। তো চলো দেখাই যে ও কি করছে। এই যে রাশি বসে বসে এখন কালার করছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আপাতত কালার করা হয়েছে, সমস্ত ফেব্রিক কালার ওকে আমি পেরে দিয়েছি, বলেছি কর তুই তোর মতন করে, ওর ইচ্ছার দামটা দেওয়াও দরকার আছে, সেই জন্যই আমি কিছু ওকে বলছি তুই তোর মতন করে কর। তো আস্তে আস্তে করছে, করুক।
প্রদীপ কালার করা হয়ে গেছে, এখন রাশি বানাচ্ছে হচ্ছে সলতে, কারণ সন্ধে অলমোস্ট হয়ে গেছে, এবারে প্রদীপগুলো জ্বালিয়ে দিতে হবে। ছাদের লাইট জ্বালিয়ে দিয়েছি, দেখাচ্ছি আমি, তুমি সলতেটা করো, সব কটা হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছি। এই আমাদের প্রদীপ রেডি, শুধু জ্বালার অপেক্ষা, চারিদিকে তেল পড়েছে, প্রদীপ গুলো জ্বালিয়ে এবারে দিয়ে দিই। তো প্রদীপ দেওয়া হয়ে গেল দেখলে, আর এখন আমরা বেরোচ্ছি, ও বাড়ি যাচ্ছি একটুখানি, আমি রাশিকে নিয়ে বেরিয়ে যাচ্ছি, আর রাশির বাবা ফিরছে একটু বাদে, ও যাবে গিয়ে আমাদের নিয়ে আসবে, তো বেরিয়ে যাই। টাটা টাটা, দুষ্টুমি করবে না। রাশিকে ওই আমাদের পাড়ার একটা বৌদির কাছে দিলাম, কারণ বললাম প্রথমে যে রাশি জানে না কিছু, ওই জন্য রাশিকে আমি এখনই জানতে দিতে চাই না, ও ব্যাপারটা বোঝেই নি, ওই জন্য ওর ফ্রেন্ডদের সাথে খেলা করবে, ওখানে রেখে এলাম। আমি যাচ্ছি, আজকে লোকজন এসেছে আমাদের দেশের বাড়ি থেকে, জেঠুরা দাদারা সবাই এসেছে শুনেছি, তো যাই দেখা হবে। এইমাত্র বাড়ি এলাম, বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ক্যামেরাটা অন করলাম, তো গেলাম ও বাড়িতে, দেশের বাড়ি থেকে সবাই এসেছিলো, জেঠিমা কাকিমারা এসেছিলেন, কাকা এসেছিলেন, সবার সাথে দেখা হলো অনেক দিন পরে, কিন্তু এইভাবে যে দেখা হবে এটা আনএক্সপেক্টেড ছিল। তো যাই হোক, কামিং উইকে কাজ পাই, গোটার দিন তো বললাম ঘাট কাজ আছে, দেন পরে পরে যা যা হওয়ার আছে পরপর পরপর, মানে বৃহস্পতি শুক্র শনি তিন দিন কাজ, এই আর কি। যাই হোক, ব্লগটা এবারে এন্ড করে দেবো, আর বাড়াবো না। রাশির প্রদীপের যেগুলো দেখালো, প্রদীপ যেগুলো আঁকলো, সেগুলো কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। আর ও হ্যাঁ, ফেরার সময় আমাদের ওই নিচের বৌদি রাশিকে খুবই ভালোবাসে, তো এটা ওটা সেটা দেয়, তো রাশির এবারে সত্যিই বাজি কেনা আমাদের এখনো পর্যন্ত, মানে আজকে হয়ে গেল হচ্ছে ভূত চতুর্দশী, মানে কালকে হচ্ছে তোমার কালী পুজো, এখনো পর্যন্ত বাজি কেনার মতন মাথাতেই ছিল না, মানে ইচ্ছাও হয়নি, মাথাতেও নেই, মন থেকেও নেই,
কালকে রাশি বাবা টুক আর রাশি ভয়ও পায়, ওই জন্য রাশিকে খুব বেশি বাজি কিনে দেওয়া হয় না, জাস্ট নিয়ম রক্ষে দু একটা ওই আমাকেই পোড়াতে হয়। তো আমরা ফিরছিলাম, ওই নিচের বৌদি রাশিকে এই রং মশালের প্যাকেটটা দিল, রং মশাল না এটা ফুলঝুড়ি, ফুলঝুড়ি না বাবা এটা রং মশাল। তো এই প্যাকেটটা দিল, আর বাকি বাতি টাতি টুকটাক তো আনা হয়েছে, আর বাকি বাজি দু একটা যা হবে ও তো বেশি পারে না ফাটাতে, ওই আমাকেই করতে হয়। আর আমার এবারে খুব একটা ইচ্ছা তো করছে না, ওই নিয়ম রক্ষে এক প্যাকেট করে বলেছে আনবে, কালকে নিয়ে আসবে। তো যদি কালকে আই মিন কালী পুজোর দিন যদি কোনো ব্লগ করি তাহলে শেয়ার করব, ইচ্ছা করছে না জানো তো, সত্যি কথা বলতে ইচ্ছা করছে না, তো তাও যদি মনে হয় করি তাহলে অবশ্যই শেয়ার করব। এই ব্লগটাতে ভালো লাগার মতন একটা জিনিসই যদি তোমাদের ভালো লেগে থাকে সেটা হচ্ছে একমাত্র রাশির ওই প্রদীপগুলো পেন্টিং করা, সেটা যদি ভালো লাগে জানিও, কমেন্ট করো, পাশে থেকো, আর কি বলবো বলো। চলো ব্লগটা এখানে শেষ করছি, এবারে খাওয়া দাওয়া করে নেবো, 9:30 বাজে, রাশিকেও খেতে দিয়ে দেবো। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, তবে কবে সেটা কথা দিতে পারছি না, দেখা নিশ্চয়ই হবে। গুড নাইট, বাই।